হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। আজকের ভিডিওতে ভারতীয় জাতীয় দল এবং আইএসএল এর অন্যান্য কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখবার অনুরোধ রইল। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে আসছি ভারতীয় জাতীয় দলের নিউজে। তো ফ্রেন্ডস, ভারতীয় জাতীয় দল কালকে কিন্তু এডিকে মোহনবাগানের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। তো সেই প্র্যাকটিস ম্যাচের আগে কিছুটা ধাক্কা খেলো ভারতীয় জাতীয় দল। তো চোটের কারণে কিন্তু ছিটকে গেলেন চিঙ্গেল সানা সিং, নরেন্দর গেহলট এবং রহিম আলী। তো এই তিনজন তারকা প্লেয়ার তারা কিন্তু ছিটকে গেছেন এবং আগামীকাল দলের সাথে যোগ দেবেন লক্ষ্মীকান্ত কাট্টিমণি, আপুইয়া, বিপিন সিং ও রাহুল ভেকে। তো এই চারজন প্লেয়ার কিন্তু আগামীকাল যোগ দিচ্ছেন। তো বাদবাকি সবাই কিন্তু এসে গেছেন কলকাতায় এবং তারা প্র্যাকটিস করছেন। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খালিদ জামিলকে নিয়ে। তো ফ্রেন্ডস, খালিদ জামিল যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছেড়ে দেবেন সেটা আগেই জানিয়েছিলাম। তো বর্তমানে সেটাই হয়েছে। আই লিগ সেকেন্ড ডিভিশন ক্লাব বেঙ্গালুরু ইউনাইটেড এফসির হয়ে কোচিং করাবেন এই খালিদ জামিল। তো 45 বছর বয়সী এই ভারতীয় কোচ খালিদ জামিল তাকে কিন্তু বেঙ্গালুরু ইউনাইটেডের হেড কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে উদান্তা সিংকে নিয়ে। তো ফ্রেন্ডস, উদান্তা সিং হচ্ছেন একজন 25 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার। রাইট উইংয়ের পাশাপাশি তিনি লেফট উইং ও রাইট মিডফিল্ডেও খেলতে পারেন। তার মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তার 2023 অবধি বেঙ্গালুরু এফসির সাথে কন্ট্রাক্ট রয়েছে। কিন্তু বর্তমানে যে আপডেট বেরিয়ে আসছে, এফসি গোয়া কিন্তু এই উদান্তা সিংকে নিতে চাইছে এবং তাকে অফারও করেছে। তো উদান্তা সিংকে এফসি গোয়া শুধু নিতে চাইছিল, আগে থেকেই তারা কথাবার্তা বলছিল। বর্তমানে সেই রেসে কিন্তু যোগ দিয়েছে হায়দ্রাবাদ এফসি। তো হায়দ্রাবাদ এফসিও কিন্তু উদান্তাকে নিতে চাইছে। তবে যদি তাকে নিতে চায় তাহলে কিন্তু বেঙ্গালোরকে একটা মোটা টাকা ট্রান্সফার ফি দিতে হবে। তো এবার দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আদিল খানকে নিয়ে। তো ফ্রেন্ডস, আদিল খান হচ্ছেন একজন 33 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডার পাশাপাশি তিনি সেন্টার ব্যাক ও রাইট মিডফিল্ডেও খেলতে পারেন। তার মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। এই মরসুমে হায়দ্রাবাদ এফসি থেকে লোনে এসসি ইস্ট বেঙ্গলে গিয়েছিলেন, সেখানে সময়টা তার একদমই বলতে গেলে ভালো যায়নি। চোটে কেটেছে, অনেক কিছু কারণও ঘটেছে, সেই কারণে সময়টা তার একদমই ভালো যায়নি। তারও 2023 সাল অবধি কিন্তু হায়দ্রাবাদ এফসির সাথে কন্ট্রাক্ট রয়েছে। কিন্তু কন্ট্রাক্ট থাকলেও এই আদিল খানকে কিন্তু দলে নিতে চাইছে চেন্নাই এফসি, যেটা বর্তমানে কিন্তু আপডেট আছে। তো এবার দেখা যাক শেষ মুহূর্তে হায়দ্রাবাদ থেকে আদিল খানকে দলে নিতে পারে কি না চেন্নাই এফসি। এরপরে যে আপডেটটা দেবো, আজকের লাস্ট আপডেট, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো ফ্রেন্ডস, মুম্বাই সিটি এফসি কিন্তু আইএসএল সিজন 9-এর প্রি সিজন শুরু করবে এই জুলাই মাসের শেষ থেকে। এবারের আইএসএলটা মুম্বাই সিটির কিন্তু একদমই ভালো যায়নি গতবারের চ্যাম্পিয়ন দলের। তো এবারে কিন্তু তারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে নামতে চলেছে যেটুকু খবর, তাই কিন্তু জুলাইয়ের শেষ থেকে তারা প্রি সিজন শুরু করে দিচ্ছে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।